আগরতলা মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে এক কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ। মানব পাচারকারীর নাম রূপন মিয়া। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, পুরাতন একটি মামলার তদন্তে রূপন মিয়ার নাম উঠে আসে। তারপর আমতলী থানার পুলিশ, জিআরপি থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার রূপন মিয়াকে গ্রেপ্তার করে। মধ্য চারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রূপন মিয়া বাংলাদেশি নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করে। অ্যাকচুয়ালি গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই। তো এই এটা আমরা জয়েন্টলি করেছি, আমরা 42N বিএসএফ এবং আমরা জামতলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে। তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার নাম হলো রূপন মিয়া, বাবার নাম রহমত আলী, মধ্য চারপাড়া পিএস আমতলি থানা আন্ডারে। উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে। তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি, আমাদের জিআরপি থানাতে এনেছি এবং আজকে ওনাকে মহমান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।